আসসালামু আলাইকুম রং ডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের চারটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ চারই জুলাই দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে আবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো করোনা সংক্রমণ রোধ করতে এবং সুন্দর হজ ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি কর্তৃপক্ষ আগামীকাল পাঁচই জুলাই দু থেকে তেইশে জুলাই দু পর্যন্ত নির্দিষ্ট তাসরিহা মানে অনুমতি ব্যতীত মসজিদুল হারাম ও তার আশেপাশের অঞ্চলে এবং আরাফা মিনা মুজদালিফায় প্রবেশের চেষ্টা করলে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে মর্মে সতর্ক করেছেন এ সময় সে সকল অঞ্চলে পৌঁছানোর সকল রাস্তায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে কেউ যদি তাসরিয়া ছাড়া হজ বা মসজিদুল হারামে যাওয়ার চেষ্টা করে তাহলে দশ হাজার জিয়াল জরিমানা গুনতে হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আজ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এক বার্তায় জানিয়েছে যে চল্লিশ বছর বয়সীদের এখন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে তাই যাদের বয়স চল্লিশ বা তার বেশি তাদের করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে আহ্বান করেছেন তাই সৌদি আরবের যে সকল প্রবাসীরা আছেন এবং যাদের বয়স চল্লিশের বেশি তারা চেষ্টা করুন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আজ আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিশ হাজার অবৈধ প্রবাসীদেরকে আটক করেছে সৌদি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত চব্বিশ জুন থেকে তিরিশ জুন এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এদের মধ্যে আবাসন নীতি ভঙ্গের দায়ে আট হাজার পাঁচশো সত্তর জনকে এবং বাকি সকলকে সীমান্ত নীতি ভঙ্গের দায়ে আটক করা হয়েছে উল্লেখ্য যে আটককৃতদের মধ্যে ষোলো হাজার দুইশো চুরানব্বই জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তাই অবৈধ প্রবাসীরা সতর্ক থাকবেন সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হল সর্বশেষ করোনার আপডেট খবর সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে এগারোশো তিয়াত্তর জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে চার লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঁচাশি জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে তেরোশো উনানব্বই জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে চার লক্ষ বাহাত্তর হাজার নয়শো উনচল্লিশ জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী মারা গেছে তেরো জন এখন পর্যন্ত ভোট মারা গেছে সাত হাজার আটশো ছিয়াত্তর জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে এগারো হাজার নয়শো সত্তর জন এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের চারটি খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে